मांस अलरेडी कषानो होच्छे दो बछर धरे 5 टाकातेई आछे। आज के चले एसेছি मदनपुरे और मदनपुरবাসীদের জন্য সুখবরও বটে। এসেছি তাই জন্য না, তার সুখবরের আসল কারণ এখানে বাড়িতে বসেই 5 টাকার বিনিময়ে তোমরা মাংস পেয়ে যাবা। দেখো আর দাদা কিভাবে এত কমে দিচ্ছে সেটা জানার জন্য চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। কাকু এখানে কবে থেকে মাংস নিচ্ছ? হয়ে গেল 3 বছর, লকডাউনে তো এখানেই চলে। বাহ, এখানে এত সুবিধা আছে কি আমরা বাড়িতে ফোন করে আমরা হোম ডেলিভারিও পেয়ে যাই, তাতে আমাদের কোনো অসুবিধা হয়। মানে মাংসটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নভাবে কেটে দেয়, সবাই এখান থেকে নিয়ে যায়, ওই জন্য আমাদের সুবিধা হয়। বাহ, আর এখানে স্টার চিকেনের ওনারকে আমরা পেয়ে গেছি। দাদা কেমন আছো? ভালো আছি। তোমার নাম কি একটু বলে দাও? আমার নাম জয় প্রামাণিক। বাহ, এখান থেকে কাঁচা মাংস ডেলিভারি দাও? কাঁচা মাংসের হোম ডেলিভারি। বাহ, ডেলিভারি চার্জ কিরকম রাখছো? ৫ টাকা ডেলিভারি চার্জ। ৫ টাকা মদনপুর আর কল্যাণী ৫ টাকা ডেলিভারি চার্জ। এই ৫ টাকায় লাভদাব কিছু থাকছে? ৫ টাকায় মানে ডেলিভারি চার্জ এখন আমরা বছর দুয়েক ধরে চালাচ্ছি, এটা আমাদের পরিশ্রম। আমরা ডেলিভারি চার্জ ২ বছর ১ টাকাও বাড়াই, ২ বছর ধরে ৫ টাকাতেই আছে। তো এটা তো মানে সত্যি একটা অবিশ্বাস্য ব্যাপার। ডেলিভারি এরিয়াটা কতখানি আছে আমাদের? টোটাল মদনপুর এবং কল্যাণীর কিছু কিছু স্থানে আমাদের ডেলিভারি হচ্ছে। যদি আপনার মনে হয় যে আগামীকাল আমার মাংস লাগবে, আপনি যদি আজকে অর্ডার দেন তাহলে আপনার ডেলিভারি চার্জও লাগবে না। বাহ, এটা তো বেশ ভালো হলো। আর যদি কেউ নিতে চায় তাহলে কন্ট্যাক্ট নাম্বারটাও বলে দাও। 9748459311। বাহ, মাংস রান্না করে হোম ডেলিভারি করা হয়। 1 কেজি 500 2 কেজি বললে পরে হোম ডেলিভারি করা হয়। ওটা আগের দিন বলে দিতে হয়, মানে রাউন্ড ফিগারের মাংস এখানে দাও, তাই তো? তার একটা কস্টিং চার্জ আছে, সেটা ধরে ওটাকে ডেলিভারি করা হয়। শুধু রান্নার চার্জটা দিলেই হয়ে যাবে, এখান থেকে মাংস রান্না করে দেওয়া। বাহ, সেটা আগের দিন বলতে হবে, তাই তো? আসুন আমাদের কয়লার ফার্মটা দেখে যান। চলো, এখানে দেখতে পাচ্ছ দাদার এখানে ফার্ম আছে, এটা কয়লার মুরগি ফার্ম। এগুলো আজকে 250 টাকা কেজি আছে গোটা। হ্যাঁ, এগুলো ফোন কলের ভিত্তিতে বাড়ি বাড়ি হোম ডেলিভারি সার্ভ করা হয়। এছাড়া এগুলোর ডিম পাওয়া যায়, বড় হলে 10 টাকা পিস 12 টাকা পিস এর ডিম পাওয়া যায়, খুবই সুস্বাদু ডিম। ব্রয়লার মুরগি ফার্মটা এখানে আছে, তাই তো? বাহ, পুরো সাদা ধবধবে তো একদম। সে অন্যান্য জায়গায় দেখতে পারবা মানে একদম ঝিমিয়ে থাকে রুগ্ন অবস্থায়, এখানে কিন্তু সেরকম ব্যাপার না। এখানে একদম বেস্ট কোয়ালিটি সগুনা চিকেনটাই আমরা প্রোভাইড করি। সগুনা চিকেন দাও, আর সেটা 220 টাকা আজকে রেট যাচ্ছে। আর প্রত্যেকদিন তো সেম থাকে না, মানে মার্কেট যেরকম প্রাইস হয় সেরকমই। বাহ, আর এমনি গোটা মুরগি যদি কেউ নিতে চায় কত দাম রেখেছো? 150 টাকা গোটা, আর কাটা 220 টাকা। বাহ, ঠিক আছে। আমরা তো এই মাংসের যেটা হোম ডেলিভারি সিস্টেম আছে, এই মাংসগুলো আমরা সব জিপার প্যাকেটে হোম ডেলিভারি করি, কোনো আলাদা কোনো প্লাস্টিক না, একদম ফুল লক প্যাকেট। হ্যাঁ, বাহ, তাতে করে মানে খাবারটাও ভালো থাকবে। দাদা এখন কোথায় যাওয়া হচ্ছে? আমাদের এই মাংস হোম ডেলিভারি ফোন কলে অর্ডার আছে, আমরা 2টো বাড়িতে হোম ডেলিভারি করে আসছি। বাহ, ঠিক আছে, যাও তাহলে। আসো, কাকি মাংস কি সবসময় নেওয়া হয়? হ্যাঁ, প্রতি সপ্তাহে আমরা মাংস নিয়ে আসি। আমাদের বাড়ির লোকরা তো কাজে কর্মে ব্যস্ত থাকে, হচ্ছে আনার টাইম হয় না, যিনি ওকে ফোন করে দিলে ও হোম ডেলিভারি পাঠিয়ে দেয়। তার জন্য অবশ্য 5 টাকা দিতে হয়, বেশি না। মানে টাকাটা কিন্তু গায়েও লাগে না? না না, গায়ে লাগে না। বাহ, আবার তার এদিকে পাওয়া হয়ে যায় সহজেই। আমি যদি ওকে বলি যে আজকে লেগ পিস দিবি ভালো দেখে হাটটা, ওকে যেভাবে বলে ও সেইভাবেই দেয় মাংসটা, আর সেই রকমভাবেই কেটে দেয়। ছোটো বললো ছোটো, বড় বললো, যেরকম চাই আর কি, আমরা ওর কাছে সব রকম সুবিধাই আমরা পাই। তো দাদা তাহলে মাংস আমার জন্য ওজন করো, নিয়ে যাই। 1.5 কিলো মাংস ওজন করা হচ্ছে। বাহ, এখানে মাংস কত হলো? 1.5 কেজি। 1.5 কেজি হয়ে গেছে কমপ্লিট। আর এটা কত টাকা দাম আছে? এটা আজকের রেট আছে 330 টাকা। 330 টাকা মানে 1.5 কিলোর। বাহ, এটা এখন যদি তোমাকে দিই তুমি রান্না করে দিতে পারবা তো? হ্যাঁ, তো দাদাকে এটা দিয়ে দিচ্ছি, দাদা রান্না করে দেবে। তারপরে রান্না হবে তখন আমরা ব্যাক করছি। আর এখানে মাংস অলরেডি কষানো হচ্ছে। আর এই রান্নাটা পুরোটাই কি ঘরোয়া পদ্ধতিতেই হয় দাদা? একদম ঘরের মতো, নিজেদের ঘরের মতো। বাহ, মানে মশলাপাতি যেরকম বাড়িতে খাও সেরকমই ইউজ করো এখানে করে বেটে। আগের দিন যারা আমাদের মাংসটা অর্ডার দেয় 1 কেজি বা 500 বা 2 কেজি মাংস রান্না করে বাড়িতে হোম ডেলিভারি করে পাঠাতে হবে। কিছু অ্যাডভান্সের বিনিময়ে আমরা ওটা মোটামুটি কিরকম মানে চার্জটা কিরকম আছে? 1 কেজি মাংস কমপ্লিট রেডি করতে 160 টাকা চার্জ। সে মদনপুর কল্যাণী যেখানে হোক রেডি করে 160 টাকা ওই মাংসের দামের সঙ্গে আর 160 টাকা দিয়ে ওটা বাড়িতে পৌঁছে দেওয়া কেজি প্রতি, এটা তাই তো? এক্সট্রা কেজি প্রতি। বাহ, তত বেশি হবে, চার্জ কম আছে অবশ্য। ठीक আছে করো তাহলে। আর মাংস রান্নাটা প্রায় শেষের মুখে, রান্নাটা কমপ্লিট হবে তারপরে ব্যাক করছি। কিন্তু এখন এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কষানোর মধ্যেই, মনে হচ্ছে এখনই ঝাঁপিয়ে পড়ি। তো কমপ্লিট হোক তারপরে একবারে খাবো। গরম গরম মাংস রেডি হয়ে যাওয়ার পরে আমাদের প্লেটেও সাজানো হয়ে গেছে, এবারে টেস্ট করব। অলরেডি 1 কিলো মাংস রান্না করা হয়ে গেছে, তার কিছুটা পরিমাণ এখন এখানে আমরা টেস্ট করছি। লুচিও নিয়ে নিয়েছি কারণ দাদা বললো শুধু শুধু মাংস খাবা, তো একটু লুচি করে দিই, তো ভালোবেসে দিয়েছি, একটু টেস্ট করি। লুচিটার ব্যাপারে আর কি বলবো, বেশ ফুলকো ফুলকো গরম গরম সাফ করছে, আর মাংসটাও বেশ গরমই আছে। একটু ঝোলটা দেখতে পাচ্ছ, ঝোলটা একটু শুধু টেস্ট করি আগে। বেশ ভালো লাগছে, হালকা একটু ঝাল ঝাল, আর পেঁয়াজটা একটু বেশি দিয়েছে, তার মধ্যে মিষ্টতাও আছে পেঁয়াজের, দারুণ লাগছে বেশ খেতে। আর এই যে এখানে আমি অনেক রকম পিসই পেয়েছি, স্টমাকটা দাদাকে ভালোবেসে চেয়েই নিয়েছি। আর এই যে চিকেন লেগ পিসও পেয়েছি। আর এই ও দাদা আবার পেঁয়াজও দিয়ে গেল, দাদা তোমাকে এই জন্য ধন্যবাদ। আর এই যে দেখতে পাচ্ছ মাংস, মাংস দেখি কীরকম, বাহ মাংসটা বেশ ভালোই সফট, হালকার উপর ধরছি আর খুলে চলে আসছে। মাংসটা একটু শুধু টেস্ট করি, দারুণ লাগছে খেতে। আর গ্রেভিটা মাংসটার ভিতর পর্যন্ত ঢুকেছে, তাই জন্য আরও বেশি ভালো লাগছে। একদম দেখতে পাচ্ছ কীরকম মুচমুচে লুচি, দারুণ লাগছে বেশ। একটু গ্রেভিটা দিয়ে খাই। আর লুচি দিয়ে মাংসর যে আলাদা করে টেস্ট তোমাদের অবশ্যই বলতে হবে না, দারুণ লাগছে সেটা। ও দাদা বললো এই মানে মাংস রান্নাতে এর মধ্যে আলুও দেয়, তবে পছন্দ যদি না থাকে আলু দেবে না, কিন্তু আমরা এখানে বলিনি দিতে, তাই জন্য দেয়নি। এখানে মাংস দিয়ে একটু টেস্ট করি, মাংস একটু গ্রেভি, দারুণ লাগছে। হয়তো রান্নাটা পুরোটাই ঘরোয়া খাবার, সেরকম ঘরোয়া খাবারেরই সব তোমার স্বাদ পাবা। এরকম খাবার তোমরা যদি খেতে চাও দাদার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করো, আর কন্ট্যাক্ট নাম্বারটা ডিসক্রিপশানে দেওয়া থাকবে। তো চলো খাবারটা শেষ করছি, আর লেগ পিস পেয়ে গেছি, খাবারটা শেষ করে তারপর ব্যাক করছি। দাদা আসছি তাহলে, আর ভালো খেলাম, খাবারটা বেশ দারুণ হয়েছে। তো তোমরাও যদি অবশ্যই এরকম ঘরোয়া খাবার পেতে চাও, বাড়িতে বসে অর্ডার করতে চাও, তো অবশ্যই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করো, দাদার কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে। এছাড়াও এখানে কাঁচা মাংস সেটাও নাকি হোম ডেলিভারি হয় মাত্র 5 টাকার বিনিময়ে, যেটা মদনপুর থেকে কল্যাণীর মধ্যেই তোমরা পেয়ে যাবা বাড়িতে বসেই। তো ব্লগটা এন্ড করছি, আমার পরবর্তী ব্লগে দেখা হবে, টাটা বাই।